যারা চাপের কাছে মাথা নত করবেন না এবং সততা ও দলনিরপেক্ষতায় প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন তেমন ব্যক্তিদেরই নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছেন চার বিশিষ্ট নাগরিক। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চার বিশিষ্ট নাগরিকের সাথে সার্চ কমিটির আনুষ্ঠানিক বৈঠক শেষে একথা জানান কমিটির মুখপাত্র মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। অন্যদিকে বিশিষ্টজনরা জানান, রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করাই হবে আগামী নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ কারণে নির্বাচিতদের মানসিক দৃঢ়তা ও সততা একান্ত প্রয়োজন। এর আগে সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা এবং আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়। তারা পরামর্শ দিয়েছেন এমন লোকজনদের পরামর্শ করতে, সুপারিশ করতে, যাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, যাদের ক্লিন ইমেজ রয়েছে, যাদের কথা সমাজের সবাই ভালো হিসেবে বিবেচনা করে, তাদের প্রশাসনিক যোগ্যতা রয়েছে, তাদের দায়িত্ব পালনের মতো শারীরিক ও মানসিক সক্ষমতা রয়েছে, এবং তারা যেন কোনো চাপের কাছে মাথা নত না করেন। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট চত্বরে আছেন সহকর্মী মিজান আহমেদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মিজান, চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের বিস্তারিত আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে দর্শকদের, চার বিশিষ্ট নাগরিক কিন্তু সার্চ কমিটির সাথে বৈঠকের পর কিন্তু বেরিয়ে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, এবং সেই কথাই কিন্তু, যেমন আবু হেনা, যিনি ১৯৯৬ সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিনি যেমনটি বলেছেন যে আসলে নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করতে হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের সৎ যোগ্যতা এগুলো দেখেই তারপর বাছাই করতে হবে, এবং সেই লোকগুলোকে হতে হবে প্রজ্ঞাবান, এবং যারা প্রচণ্ড চাপের মুখে সততার সাথে, যোগ্যতার সাথে এবং দক্ষতার সাথে তাদের উপর আরোপিত যে দায়িত্ব রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে সে দায়িত্ব তারা পালন করতে সক্ষম হয়। এই সময় কিন্তু আরেকজন বিশিষ্ট নাগরিক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ যেমনটি বলেছেন যে আসলে অতীতের সময় যে কেয়ারটেকার সরকারের সময় নির্বাচন কমিশনের যেই প্রেক্ষাপট ছিল, কিন্তু বর্তমানে সেই প্রেক্ষাপট কিন্তু এক নয়। একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারাটাই হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের জন্য, আগামী নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করেন তারা। এবং সেই ক্ষেত্রে তারা বলেছেন যে এমন লোকদের যাদের বাছাই করা হয়, যারা চাপের কাছে নতি স্বীকার করবে না, কিন্তু সততা ও দক্ষতার সঙ্গে কৌশলী হয়ে তারা তাদের কাজগুলো করে যাবেন, এবং জনগণের যে সাংবিধানিক ভোটের অধিকার, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠায় তারা সুরক্ষার কাজ করবেন। পাশাপাশি মাহফুজ আনাম যেমনটি বলেছেন যে তিনি বলেছেন যে আসলে শুধু নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবের বিষয় না, এই সার্চ কমিটির উচিত হবে যে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে, কোন প্রেক্ষাপটে কী ধরনের কাজ করবে, সে ধরনের বেশ কিছু পরামর্শ সার্চ কমিটি থেকে নাম প্রস্তাবের পর সেই পরামর্শগুলো দেওয়া হবে, এবং সেই পরামর্শগুলো রাষ্ট্রপতির কাছেও দেওয়া হবে। পাশাপাশি তারা এও বলেছেন যে সার্চ কমিটি তাদের যে সততা এবং দক্ষতা দিয়ে যে নামগুলো প্রস্তাব করবেন সেই নামগুলোই কিন্তু গ্রহণ থাকবে, এবং সেই নামগুলোর মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পর্যায় থেকে, এমনটাও তাদের প্রত্যাশা। অন্যদিকে তাদের এই পরামর্শগুলো গুরুত্ব সহকারে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেছেন যে পরামর্শগুলো বিশ্বজনদের কাছ থেকে দেওয়া হয়েছে, সেই পরামর্শগুলো তারা যত্নের সাথে রাখবেন, এবং এগুলোর আলোকেই তারা তাদের নামগুলো প্রস্তাব করার চেষ্টা করবেন। এই ছিল নির্বাচন কমিশনের সার্চ কমিটি, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে সার্চ কমিটির সাথে চার বিশ্বজনের বৈঠকের সর্বশেষ পরিস্থিতি। ফাতেমা মিজান, আপনাকে ধন্যবাদ।